গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন করালো টানা পঞ্চম দিনে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ক্যাম্পাস ছাড়েনি তারা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের নানা দুর্নীতি ও অনিয়মের বার্তা দিয়ে তৈরি প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। রোববার শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এদিকে শিক্ষার্থীদের ওপর শনিবারের হামলার ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত বুধবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং রোদ আর বৃষ্টি যতই হোক না কেন আমরা আমাদের আন্দোলন এইভাবে চালাই যাব। বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যামরা তারা গ্রুপে বলতেছে যে এখানে ছুটি দেওয়া হয়েছে, তোমরা থেকো না, তোমরা চলে যাও, তোমাদের ক্যাম্পাসে থাকলে তোমাদের উপর হামলা হবে। এ নিয়ে আরও জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, আন্দোলনকারীরা কি বলছে, আর উপাচার্য এখন কোথায় আছেন সেটা কি জানতে পেরেছেন কিনা, তার সাথে কি কথা বলতে পেরেছেন আপনি? আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রছাত্রীরা, আন্দোলনরত ছাত্রছাত্রীরা একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সারা ক্যাম্পাসেই আপনার মিছিলে মিছিলে উত্তাল ছিল। তো তাদের একটাই দাবি, ভিসির পদত্যাগ। ভিসির বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং স্বজন প্রীতির কথা উল্লেখ করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, তাদের বিরুদ্ধে অন্যায় আচরণ, কথায় কথায় বহিষ্কার, এ ধরনের প্রতিবাদমূলক বক্তব্য দিচ্ছিলেন। শিক্ষার্থীরা অনেকে ভিসিকে নিয়ে গানও করেছে, ভিসি দুর্নীতিবাজ ভিসি, বিএনপির ভিসি, এই বলেই তারা বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাসটি। আর ভিসি যে কথাটি বলেছেন, ভিসি গোপালগঞ্জেই আছেন, তার বাসভবনে আছেন, তবে তার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, তুমি ক্যামেরায় আসতে রাজি হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।